নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো মকর রাশির কি কি গুণ আছে, যে গুণটা আর পাঁচটা রাশি থেকে তাকে করে তুলেছে অনন্য। তো দেখা যাক মকর রাশির কি গুণ আছে যার জন্য আর পাঁচটা রাশি থেকে এই রাশিটি একদমই আলাদা। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং সাথে পাশের বেল আইকনটিকে অন করুন এবং অল করুন, যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো আসুন শুরু করা যাক। মকর রাশি সম্পর্কে বলার আগে একটা কথা আপনারা জানেন কি না জানি না, যদি জেনে থাকেন তো ভালো, না জেনে থাকলেও আমি বলি, আমাদের ভারতবর্ষ হচ্ছে মকর রাশির দেশ। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভারতবর্ষ মকর রাশির দেশ। তো আপনারা, আমি সকলেই এই ভারতবর্ষে আছি, তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি আর লক্ষ্য করেও যাচ্ছি যে যতই আঘাত প্রত্যাঘাত এই ভারতের উপর হোক না কেন, ভারত সবার শ্রেষ্ঠ অবশ্যই রবে। মানে যতই আঘাত প্রত্যাঘাত হোক ভারতবর্ষ সবার শ্রেষ্ঠ স্থানেই থাকবে। তো মকর রাশিও সেই, মকর রাশিদের জাতক ও জাতিকাদের জীবনে চলার পথে প্রচুর আঘাত খায়, প্রচুর, এবং বারবার ফেলিওর হয়, বারবার ফেলিওর হয়। কিন্তু একদিন, একদিন সেই দিনটাই আসে যেদিন ওই রাশির জাতক ও জাতিকারা বাস্ট করে বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই কথাটা আপনারা মিলিয়ে রাখতে পারেন। এবার আসছি মকর রাশির মানে ভালো গুণ। এই রাশির জাতক ও জাতিকারা খুব ভালো স্বভাবে হয়, মনের দিক থেকে নরম হয় কিন্তু উপর দিক থেকে একটু গরম হয়, মানে উপর দিকে একটু শক্ত স্বভাবের হয় কিন্তু মনটা খুব নরম হয়, আপনারা মিলিয়ে রাখতে পারেন। এবং এই রাশির জাতক জাতিকারা খুব বিশ্বস্ত হয়, মানে উনাদেরকে যদি আপনি কোনো কাজ দেন তো সেই কাজকে পুঙ্খানুপুঙ্খভাবে করতে পছন্দ করে এবং খুব ডিপ্লোম্যাটিক হয়, এবং তাদের মধ্যে জ্ঞান ও প্রতিভা প্রচণ্ড পরিমাণে থাকে। তাই আপনি অফিস কাছারি বলুন, বড় বড় সেক্টর বলুন, সেসব জায়গায় মকর রাশির জাতক ও জাতিকারা খুব দায়িত্বপূর্ণ জায়গায় কাজ করে, কারণ এরা দায়িত্বকে নিয়ে চলতে পছন্দ করে এবং দায়িত্ব নিয়ে চলে। এবার আরও মকর রাশির অনেক গুণ আছে, যেমন এরা খুব দয়ালু স্বভাবের হয়, কারো দুঃখ কষ্ট দেখলে এই রাশির জাতক ও জাতিকারা মানে নিজের ক্ষতি করেও অন্যের উপকার করার চেষ্টা করে, এবং সাথে এরা জীবের প্রতি খুব সহৃদয়পূর্ণ হয়, মানে কোনো জীবকে এরা খুব ভালোবাসতে জানে। এছাড়াও মকর রাশির জাতক ও জাতিকারা প্রেমে পাগল হয়, কিন্তু খুব কম এই রাশির জাতক ও জাতিকাদের প্রেম হয়, কিন্তু যাকে জীবনসাথী হিসাবে সিলেক্ট করে মানে অ্যারেঞ্জ ম্যানেজার হিসাবে সেই জীবনসাথীও ভালো হয়, এতটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই রাশির জাতক জাতিকারা খুব ভালো স্বভাবের হয় যেহেতু, তাই সব দিক থেকে এদের ভালো হয়। তো ভিডিওটা আজকে পর্যন্ত, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো এখনই লাইক করে দিন এবং শেয়ার করে দিন, আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং আমার চ্যানেলের সদস্য হয়ে যান, আর পাশের বেল আইকনটা টিপতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।